আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আজকে আপনাদেরকে তিনটা বাইক দেখাবো, এফজেড ভার্সন 2, সুজুকি জিক্সার ব্ল্যাক কালার ও সুজুকি জিক্সার ব্লু কালারের বাইক। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা নতুন কন্ডিশন বাইক নিতে ইচ্ছুক সেকেন্ড হ্যান্ড, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার এই চ্যানেলে ফুল ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ আসতেই থাকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যারা নতুন কন্ডিশন বাইক নিতে ইচ্ছুক সেকেন্ড হ্যান্ড, অবশ্যই আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও বলছি, দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক, সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। তো আমাকে সুজুকি জিক্সারের জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন নতুন কন্ডিশন বাইক, দেখতে পাচ্ছেন সর্বফার্স্ট আমি দেখাচ্ছি সুজুকি জিক্সার ব্ল্যাক কালারের বাইক। যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন। অনটেস্ট অবস্থাতে বাইকটি রয়েছে, নিয়ে যেয়ে নিজ নামে নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন। এটা যে শোরুমের বাইক অবশ্যই আমাদের নিজ দায়িত্ব, আমরা কিন্তু মালিকানা চেঞ্জ করে দেব। আপনি সারা বাংলাদেশের যে কোনো বিআরটিএর মাধ্যমে কিন্তু এই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো সর্বফার্স্ট আমি যেটা দেখাবো আপনাদেরকে সামনে টায়ার কন্ডিশন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টায়ার সাইডের যেগুলো গ্রিপস থাকে এখন অবধি কিন্তু পড়েনি, একদম নতুন কন্ডিশনের বাইক, খুবই অল্প চলা, দেখতেছেন আপনারা। দেখুন, দেখাবো আপনাদেরকে বাইকটির মাডগার্ড, দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ, বাইকের কোথাও কিন্তু কোনো দাগ স্পট ক্রাশ নাই। যদি দেখাই ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফুল ফ্রেশ। তো এই সাইড থেকে যদি দেখে দেয় হেডলাইট, দেখতে পারলেন ফুল ফ্রেশ। এই সাইড থেকে যদি দেখে দেয়, দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক। তো দেখাবো এই পাশ থেকে আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক, দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ। বলবো বাইকটির ইঞ্জিন সম্পর্কে, একদম আনটাচ, ইনশাল্লাহ গ্যারান্টি সহ নিতে পারবেন। ইঞ্জিনের এখন অবধি কিন্তু সিলি ওঠেনি, দেখতেছেন, আমার আর কিছু বলার নাই, ইঞ্জিনের এখন অবধি পর্যন্ত সিল ওঠেনি। আপনারা গ্যারান্টি সহ ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন, সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তবে অবশ্যই কিন্তু আমাকে ভিডিও কলে দেখার পর কনফার্ম জানাবেন, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো যদি দেখাই সাইড কভার, দেখতে পারলেন সম্পূর্ণ ফ্রেশ। পেছন সাইড থেকে যদি দেখে দেই, দেখতে পারলেন একদমই সুপার ফ্রেশ। দেখাবো আপনাদেরকে বাইকটির এক্সজস্ট, দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ। এক কথায় নতুন কন্ডিশনের বাইক, একটি কষ্টের টাকা দিয়ে ভালো মানের বাইক কিনুন, ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক রিভিউ করে দেখাই, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো দেখাবো আপনাদেরকে বাইকটির পিছনের টায়ার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টায়ারের যে গ্রিপস থাকে পিছনের টায়ারের, সেটাও কিন্তু পিছনের টায়ারের এখনও পড়েনি। দেখুন, নতুন কন্ডিশনের বাইক যারা নিতে ইচ্ছুক অবশ্যই এই বাইকটা নিতে পারেন, সারা বাংলাদেশের যে কোনো বিআরটিএর মাধ্যমে কিন্তু বাইকটির নাম্বার করে নিতে পারবেন। আমি আবারও বলতেছি, বলবো বাইকটির নাম্বার সম্পর্কে, অনটেস্ট অবস্থাতে বাইকটি রয়েছে আমাদের বগুড়ারই শোরুমের বাইক, আমাদের নিজ দায়িত্বে যে শোরুমের বাইক, বাইক কর্নার, এই শোরুম থেকে আপনাদেরকে মালিকানা চেঞ্জ করে দেব, আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই সাইড থেকে যদি দেখে দেয় একটি বার, দেখতে পারলেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক। দেখুন, হাফ সেসিসের সিল এখন অবধি আছে, দেখতেছেন আপনারা, নতুন কন্ডিশনের বাইক, বুঝতে পারতেছেন 2022-এর মডেল। সো এই সাইড থেকে দেখে দেবো আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক, দেখতে পারলেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক, কোথাও কিন্তু কোনো দাগ স্পট ক্রাশ বাইকের নাই। দেখাবো এই সাইড থেকে ইঞ্জিন, দেখতে পারলেন একদমই কিন্তু ফুল ফ্রেশ, গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন। তারপর আমি যেটা দেখাবো এফজেড ভার্সন 2, অনেকে রিকোয়েস্ট করেছেন, আগের বাইক যেগুলো রিভিউ করেছি সেগুলো সব বিক্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের ইনটেক বাইক, এটা কিন্তু নাম্বার সহ বাইক, বগুড়া বিআরটিএ থেকে 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 20-এর মডেলের বাইক, 21-এর রেজিস্ট্রেশন, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক। যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন, ডাবল ডিস্কের বাইক, এফজেড ভার্সন 2, ম্যাট ব্লু কালার। দেখুন, দেখাবো সামনের টায়ার, দেখতে পারলেন একদমই ফুল ফ্রেশ,
মানকার দেখুন, এক কথায় ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে ইচ্ছুক তারা একটা নিতে পারেন। ইঞ্জিন ইনশাল্লাহ আনটাচ, গ্যারান্টি সহ আমার কাছ থেকে নিতে পারবেন। এই সাইড থেকে যদি দেখে দেয় আরেকবার, দেখতে পারলেন একদম কিন্তু ফ্রেশ। তারপর আমি যেটা দেখাবো আপনাদেরকে, সুজুকি জিক্সার ব্লু কালারের বাইক, যারা রেডি বাইক নিতে ইচ্ছুক নাম্বার সহ তারা এই ব্লু কালার আর এফজেড ভার্সন 2 ম্যাট ব্লু কালার নিতে পারেন। বগুড়া বিআরটিএ থেকে নাম্বার করা বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ বাইকগুলো দিয়ে দেবো। সামনের থেকে যদি দেখে দেই একদম সুপার ফ্রেশ। দেখাবো ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে, ঠিক আছে। ইঞ্জিন কিন্তু আনটাচ, ইনশাল্লাহ গ্যারান্টি সহ নিতে পারবেন। এই সাইড থেকে যদি দেখে দেয় একটিবার, দেখতে পারলেন একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক। দেখো ইঞ্জিন যদি দেখে দেয় দেখতে পারলেন একদমই ফুল ফ্রেশ। তো এই বাইকটা নাম্বার সহ রেডি বাইক যারা নিতে ইচ্ছুক এই বাইকটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি 1,63,000। ওভারঅল কন্ডিশন হিসেবে এই বাইকটির প্রাইস রাখা হয়েছে অনলি 1,63,000। নাম্বার সহ রেডি বাইক যারা নিতে ইচ্ছুক অবশ্যই এই বাইকটি কিন্তু নিতে পারেন। তো বাইকগুলো কিন্তু অবশ্যই মালিকানা চেঞ্জ সহ আমার কাছ থেকে নিতে পারবেন, যদি চান অবশ্যই মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর ব্ল্যাক কালার যেটা অনটেস্ট বাইক, এটা কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজ দায়িত্বে মালিকানা চেঞ্জ করে দেবো, আবারও বলতেছি। এটা ওভারঅল কন্ডিশন হিসেবে প্রাইস রাখা হয়েছে অনলি 1,75,000 মালিকানা চেঞ্জ সহ, সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পারলেন আপনারা। অনলি 1,75,000 টাকা হলে পেয়ে যাবেন এই বাইক, 2022 মডেলের বাইক, ফুল ফ্রেশ কন্ডিশন। আর এফজেড ভার্সন 2 যেটা দেখতে পাচ্ছেন ম্যাট ব্লু কালারের, এই বাইকটা নাম্বার সহ বাইক দেখতে পাচ্ছেন আপনারা, 21 রেজিস্ট্রেশন। এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি 1,90,000 টাকা হলে, অবশ্যই কিন্তু আপনারা মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। আর রিকন্ডিশন বাইক যারা নিতে চোখ, নতুন কন্ডিশন, খুবই অল্প চলা অল্প ইউজের, অবশ্যই আবারও বলতেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।